নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে ট্রেনটি নিয়ে এসেছি সেটি হলো 12827 হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে মানভূমির দেশ পুরুলিয়ার স্টেশন পর্যন্ত চলাচল করে। ট্রেনটি দৈনিক শ্রেণীর, মানে সপ্তাহে প্রত্যেক দিন চলাচল করে। ট্রেনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্তর্গত। ট্রেনটিতে সেকেন্ড সিটিং, থার্ড এসি এবং চেয়ার কার আছে। সেকেন্ড সিটিংয়ের বর্তমান ভাড়া 145 টাকা, থার্ড এসির ভাড়া 635 টাকা, চেয়ার কারের ভাড়া 525 টাকা। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে বিকেল 4:50 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এবং পুরুলিয়া পৌঁছায় রাত্রি 10:15। মোট সময় লাগে 5 ঘন্টা 35 মিনিট। এই 5 ঘন্টা 35 মিনিট সময়কালে ট্রেনটি 322 কিলোমিটার পথ অতিক্রম করে। বন্ধুরা, এখন দেখে নিই ট্রেনটি তার যাত্রাপথে কোন কোন স্টেশনে থামে, কতক্ষণ থামে, কখন পৌঁছায়। প্রথম হাওড়া স্টেশন বিকেল 4:50 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। ট্রেনটি খড়গপুরে পৌঁছায় 5 নম্বর প্ল্যাটফর্মে সন্ধ্যায় 6:28। ট্রেনটি ছাড়ে 6:30, 2 মিনিট দাঁড়ায়। পরের স্টেশন গিরিময়দান, ট্রেনটি 6:36 পৌঁছায় 1 নম্বর প্ল্যাটফর্মে। 6:38 ট্রেনটি ছাড়ে, 2 মিনিট দাঁড়ায়। মেদিনীপুর, সন্ধ্যে 7:01 পৌঁছায়। 7:03 ট্রেনটি ছেড়ে দেয়, 2 মিনিট দাঁড়ায় 2 নম্বর প্ল্যাটফর্মে। শালবনি, ট্রেনটি 7:21 পৌঁছায় 2 নম্বর প্ল্যাটফর্মে। 7:22 ট্রেনটি ছেড়ে দেয়, 1 মিনিট দাঁড়ায়। চন্দ্রকোনা রোড, 7:32 পৌঁছায় 1 নম্বর প্ল্যাটফর্মে। 7:33 ছেড়ে দেয়, 1 মিনিট দাঁড়ায়। গড়বেতা, 7:44 পৌঁছায়। 7:46 ছেড়ে দেয়, 2 মিনিট দাঁড়ায়। বিষ্ণুপুর, রাত 8:04 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। 8:06 ট্রেনটি ছেড়ে দেয়, 2 মিনিট দাঁড়ায়। ওন্দাগ্রাম, রাত 8:16 ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। 8:18 ট্রেনটি ছেড়ে দেয়, 2 মিনিট দাঁড়ায়। বাঁকুড়া, রাত 8:28 ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। 8:20 ছেড়ে দেয়, 2 মিনিট দাঁড়ায়। আদ্রা জংশন, রাত 9:20 ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। 9:25 ট্রেনটি ছেড়ে দেয়, 5 মিনিট দাঁড়ায়। আনারা, রাত 9:44 ট্রেনটি পৌঁছায় 1 নম্বর প্ল্যাটফর্মে। 9:45 ছেড়ে দেয়, 1 মিনিট দাঁড়ায়। পুরুলিয়া গন্তব্য স্টেশন, রাত 10:25 পৌঁছায় 4 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট তথ্য নির্ভর ভিডিওটি? এই ধরনের ভিডিও পেতে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি শেয়ার করুন, যাতে মানুষের উপকার হয়। দেখা হবে বন্ধুরা এর পরের অন্য কোনো ভিডিওতে। নমস্কার।